বলছেন আসসালামু আলাইকুম ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সূর্য ওঠা হয়ে গেলে এশরাকের সলাত আদায়ের পর আবার 10টায় সলাতুল দোহা বা চাস্তের সলাত আদায় করা যাবে কি একই দিনে? যাবে, কোনো অসুবিধা নেই। যেমন তাহাজ্জুদের সলাত ভেঙে ভেঙে পড়তে পারেন, এশা থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত দুই দুই পড়লেন, আবার বিরতি দিলেন, ঘুমালেন একটু, দুই পড়লেন, চার পড়লেন, আবার বিরতি দিলেন, যায় না, বিশ্বাসমতে প্রমাণিত রয়েছে। মাঝে মধ্যে এমনটা করেছেন, ঠিক তেমনই সলাতুল জোহা বিরতি দিয়ে দিয়ে কয়েকবারে পড়তে পারেন। সূর্য ওঠার সাথে সাথে যদি ইশরাক আর সলাতুল জোহা নাম ভিন্ন, আমল এবাদতটি একই এবাদত, এটি হচ্ছে সঠিক মত। হ্যাঁ, যদি আর একটি মত হচ্ছে যে ইশরাক আলাদা আর দোহা আলাদা, কিন্তু না, সঠিক হচ্ছে যে একই সলাতের ভিন্ন ভিন্ন নাম, যেমন তাহাজ্জুদের নাম কিয়ামুল লাইল, সলাতুল লাইল ইত্যাদি। তো ভেঙে ভেঙে সলাতুল দোহা পড়তে পারবেন। সূর্য ওঠার 15 মিনিট পরে দুই রেকাত পড়ে নিলেন, আর 1-2 ঘন্টা পরে আবার দুই রেকাত চার রেকাত পড়লেন, আবার 10টা 11টাতে আবার দুই রেকাত তিন রেকাত পড়লেন, 4টা 4 রেকাত পড়লেন, যাইছে। সলাতুল লাইল ওয়ান্নাহারে মাসনা মাসনা, রাত দিনের সলাত দুই দুই করে পড়ো, জি, কোনো অসুবিধা নেই। উল্লেখ যে দুটোই একই সলাত, তাহলে আপনি জানছেন দুটো একই সলাত, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক হচ্ছে এটি। তারপরেও তাহাজ্জুদ যেমন একই সলাত, কিন্তু তাহাজ্জুদ কয়েকবারে দুই 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 করে পড়লেন, মাঝখানে গ্যাপ দিলেন, অসুবিধা নেই। এসা পরে 2 বা 4 পড়ে নিলেন, আর তারপরে রাত্রে ঘুমাবার আগে 11টা 12টার সময় আর 2 পড়ে নিলেন, 4 পড়ে নিলেন, আবার ফজর এখানে 2 পড়ে ভেতর পড়ে নিলেন, যাই তাহাজ্জুদ ভেঙে ভেঙে পড়া যায়।